স্বাগতম জানাচ্ছি হ্যালো ওয়েস ব্লগার নতুন এপিসোডে। আর আজকে আমরা পাঁচ রকমের খাবার তো নিয়ে চলে এসেছি, সঙ্গে সঙ্গে পাঁচ রকমের ভাজা রয়েছে আর ভাত স্যুপ থালা রয়েছে, ভাতের থালা রয়েছে, কী বলছি, ভাত রয়েছে, থালা রয়েছে, কীসব বলছি, যাই হোক। তো আজকে আমি তোমাদের একটা নতুন ট্রিক শেখাবো বাড়িতে বসে, যে কীভাবে বছরে দুবার বার্থডে সেলিব্রেট করা যায়। ইয়েস, এক বছরে দুবার বার্থডে সেলিব্রেট করা যায়, আজকে হচ্ছে তার মোক্ষম পরিচয় পাওয়া যাবে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি, একটা এক্সাইটিং ভিডিও হতে চলেছে। আর ডিরেক্ট খাওয়া থেকে শুরু করছি আজকে ভিডিওটা। এটা হচ্ছে পাঁচ রকমের ভাজা দেখতে পাচ্ছ, এটা রয়েছে কুমড়ো ভাজা, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আলু ভাজা আর সঙ্গে শাক পাঁপড় ভাজা। তো পাঁচ রকমের ভাজা হয়ে গেল, ঠিক আছে। দেন এখানে রয়েছে হচ্ছে ডাল, মুসুর ডাল, গরম গরম মুসুর ডাল। আর এখানে রয়েছে হচ্ছে চিংড়ি মাছের ভাপা, চিংড়ি মাছ মালাইকারি বা ভাপা যাই বলো, যাই হোক। আর এখানে রয়েছে একটা পমফ্রেট মাছ, পমফ্রেট মাছের এটা বেশ মানে আমার বেশ ভালো লাগে, একটা ফেভারিট, একটা বেগুন দিয়ে একটা ঝোল, আর একটা চাটনি রয়েছে, আর একটা পাঁপড় পায়েস রয়েছে, পাঁপড় রয়েছে। তো খাওয়া দাওয়া শুরু করি, ফার্স্টে ঘি দিয়েছে এখানে, ঘি দিয়ে একটু ভাতটা মেখে নিই। তো যেটা বললাম জন্ম মানে বছরে দুবার জন্মদিন সেলিব্রেট করার নিনজা টেকনিকটা শেখাবো। তো ট্রিকটা তোমাকে আমি শেখাবো। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সানডে, সানডে মানে হচ্ছে আজকে এটা হচ্ছে 29th মার্চ, কিন্তু আমার বার্থডে হচ্ছে 30th মার্চ। তাহলে ভাবছো 29th মার্চে আমি পাঁচ রকম ভাজা দিয়ে এইভাবে কী করে ভাত খাচ্ছি, তার ট্রিকটা আমি লাস্টে বলবো। মায়ের হাতে রান্নার রিভিউ হয় না, আমি আগেই বলেছি, শাক দিয়ে খাচ্ছি গরম মেলা, দেখতে পাচ্ছ কতটা জানি না, কিছু করার নেই। আমার যে ক্যামেরাম্যান এখন মনের আনন্দে বাড়িতে ঘুমাচ্ছে, লকডাউন রেস্টুরেন্টে বেট হচ্ছে না, বাড়িতে মজা করছে। শাকটা অ্যাজ ইউজুয়াল খুব ভালো হয়েছে, একটু ডাল নিবি। আমাদের বাড়িতে এরকম বেশ ঘন ঘন মুসুর ডাল হয়, ভাত দিয়ে খেতে যা চরম লাগে না, কী বলবো আর। এবার যেটা হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, সঙ্গে ভেন্ডি ভাজা, অসম কম্বিনেশন। সব থেকে বড় ব্যাপার যেটা এখন লকডাউন, তাই হয়তো অনেকে সেটা মানছে, অনেকে বাড়িতে থাকছে, বাড়িতে থেকে বিভিন্নভাবে এন্টারটেইন হওয়ার চেষ্টা করছে এবং লোককেও এন্টারটেইন করার চেষ্টা করছে। আমি মনে করি সেটা একদমই ভুল না, কারণ এই দুর্দিনে যদি কেউ কারোর পাশে দাঁড়াতে পারে, সেটা মানুষই মানুষের পাশে দাঁড়াতে পারে। অনেক জায়গায় দেখছি অনেকে এটার প্রতিবাদ করছে, অনেকে বলছে এখন বাড়িতে বসে আপনারা কী করছেন, মজা করছেন, খাচ্ছেন দাচ্ছেন, সেগুলো আপলোড করবেন না, সব ভিডিও পোস্ট করবেন না। অনেকে বলছে মানুষ অনেক কষ্টে রয়েছে, তাদের কষ্টের দাম নেই। অবশ্যই মানুষ কষ্টে রয়েছে, আমরাও এক একজন এক একজনের কষ্টে রয়েছে, সবাই সবার মতো কষ্টে রয়েছে, কিন্তু তার মধ্যে দিয়েও আনন্দ খুঁজে রাখাটা, বেঁচে থাকাটা আর জীবনের আনন্দ খুঁজে পাওয়াটা, এটাই হচ্ছে আসল মনুষ্যত্ব আমি মনে করি। তো প্লিজ এসব জ্ঞানবাণীগুলি দেবেন না, প্লিজ, মানুষের জীবনে দুঃখ কষ্ট আসবে, তা বলে তার মধ্যে থেকে সুখ খুঁজে নিতে পারবে না, এই অধিকারটা আপনি নিতে পারেন, এটা মানুষের নিজস্ব অধিকার। বেসিক্যালি আমার জন্মদিনে যাই হোক না কেন, মোটামুটি 30-40 জন আমরা মানে মোটামুটি ফ্যামিলি মেম্বার, এবার ফ্যামিলি মেম্বার বলতে মনে করতে পারেন যে আমার ফ্যামিলিতে 30-40 জন না, সেরকম না, বাট আমার আশেপাশের আমাদের পাড়ায় মোটামুটি 3-4 এরকম ফ্যামিলি আছে যারা আমরা একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করি, এবং সপ্তাহে হয়তো একটা করে অকেশান থাকে, সেখানে আমি জন্মদিনে 30-40 জন একসাথে খাই, আনন্দ করি, সেলিব্রেট করি। বাট এইবার হয়তো সেটা হবে না, আমি নিজে থেকে চাই না সেটা হোক, কারণ গ্যাদারিংটা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা উচিত, গ্যাদারিংটা আর কি অ্যাভয়েড করা উচিত। এইবার আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ আর মালাইকারি, বেশ খেতে গেছে চরম লাগে, বিশ্বাস করো। জাস্ট অন্য লেভেলের হয়ে যাবে,
মেয়াদগুলি এবং ফাটিয়ে ফাটিয়ে অনেক ভাষণ দিয়ে ফেললাম, তার জন্য এক্সট্রিমলি সরি, বাট এটা মনে হলো বলা উচিত তাই বললাম। চলে আসি প্রিয় পমফ্রেট মাছ, দেখছো সাইজটা, এই ঝোলটা আমার বরাবরের প্রিয় একটি ঝোল, পমফ্রেট মাছ বেগুন টেগুন দিয়ে অসম একটা ঝোল, একদম ফ্রেশ একটা মাছ, অসম খেতে হয়েছে একদম, মানে ফাটাফাটি খেতে হয়েছে একেবারে। গরমকালে এরকম পাতলা ডাল টালে ঝোল খেতে না জাস্ট অন্য লেভেলের লাগে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, আমার জন্মদিনে এরকম ডিজাস্টার হোক আমি চাইনি। এখন আমাদের দেশের যে অবস্থা, সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীর যে অবস্থা, আমার বলা উচিত বাড়িতে যে যেভাবে আছেন সুস্থ সুস্থ আছেন এবং এইভাবেই থাকুন, আর নিজের আনন্দটাকে নিজের মধ্যে থেকে খুঁজে নিন। কে কী বললো, কে কী করলো, তাতে আপনি কান দেবেন না, গুজবে কান দেবেন না। সরকার বারবার বলছে, কেন কান দিচ্ছে? চাটনি বাপুরে ফিরে এসেছি, এটা হচ্ছে পায়েস, পায়েসটা খাই, জন্মদিনে একটু পায়েস খেতে হয়, পায়েসটা আমাদের চরম করে। চাটনি বাপুড়, ইউনো যে কোনো অনুষ্ঠান বাড়ি দিয়ে চাটনি বাপুরটা আমার ফেভারিট ডিশ। বিয়ে বাড়িতে গেলে স্টার্টার দিয়ে অবশ্যই খাওয়া শুরু করি, কিন্তু শেষ করে কিন্তু চাটনি বাপুরে। তারপরে মিষ্টি, সন্দেশ, আইসক্রিম, ওগুলো খাই চাই না খাই, চাটনি বাপুরটা খেতেই হবে, বাঙালি মতে আজকে আমার বার্থডে ছিল, মানে 15ই চৈত্র বাংলার মধ্যে সামথিং, সেই জন্য মা মানে, বাকিটা তোমরা বুঝে নাও, সেকেন্ড পার্টটা দেখতে হবে তাহলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো বার্থডে এর ফার্স্ট স্টেপ শেষ, সেকেন্ড স্টেপ আসছে পরের ভিডিওতে। তো আশা করছি তোমাদের আজকে ভিডিও ভালো লেগেছে, যদি ভিডিও ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সঙ্গে সঙ্গে হ্যাংলোজ ব্লগারের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করো, ওখানে অল পার্সোনাল নাম তিনটা অপশন পাবে, অল বাটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু দিন স্টেডিউ, নতুন ভিডিও খুব শিগগিরই আসছে, আর মনে রাখবে হ্যাংলামির কোনো সীমা নেই।